নমস্কার বন্ধুরা, ইউটিউবের রাজু ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আবার স্বাগত জানাচ্ছি। আপনারা জানেন যে 2 ফেব্রুয়ারি 2018 পশ্চিমবঙ্গে মুখ্যমন্ত্রী রূপশ্রী প্রকল্পের ঘোষণা করেন, যাতে বিবাহযোগ্য মেয়েরা পাবে 25,000 টাকা। এই রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম দেওয়া স্টার্ট হয়ে গেছে এবং এটি আপনি কোথা থেকে পাবেন, কীভাবে ফিল আপ করবেন তা আমি ভিডিওর মাধ্যমে আপনাদের জানাবো। এই ভিডিওটি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন ও ভিডিওটি শেয়ার করবেন, যাতে সবাই জানতে পারে যে রূপশ্রী অ্যাপ্লিকেশন ফর্মটি কীভাবে ফিল আপ করতে হয়। রূপশ্রী প্রকল্পের অ্যাপ্লিকেশন ফর্ম যেটি 28/3/2018 সমস্ত ব্লক বা মিউনিসিপ্যাল এরিয়া থেকে দেওয়া স্টার্ট হয়েছে, এটি কীভাবে ফিল আপ করবেন দেখুন পুরো ভিডিওটা। আমি আপনাদের জানাবো যে এটি কীভাবে ফিল আপ করবেন। প্রথমে আপনি এখানে নাম, ব্যাঙ্কের ডিটেলসে, ব্যাঙ্কের পাসবইয়ে যে নাম স্পেলিং আপনার আছে সেই স্পেলিং আপনাকে এখানে বোঝাতে হবে এবং সে নাম এখানে আমার বোঝাতে হবে। এখানে ডেট অফ বার্থ, এখানে ডেট অফ বার্থ বসাবেন। এখানে আপনার ম্যারিজ ডেট, যে ডেটে আপনার বিবাহ হবে বা বিবাহ হয়েছে সেই ডেটটি আপনি এখানে বসাবেন। এখানে আপনার মাদার নেম, এখানে আপনার ফাদার নেম, এখানে কারেন্ট অ্যাড্রেস, এই সেকশনটা পুরোটা আপনার কারেন্ট অ্যাড্রেসের সেকশন, প্রেজেন্ট অ্যাড্রেস অ্যান্ড পারমানেন্ট অ্যাড্রেস। প্রেজেন্ট অ্যাড্রেস এখানে হাউস নাম্বার থাকলে হাউস নাম্বার আপনি দিয়ে দেবেন, এখানে রোড স্ট্রিট থাকলে স্ট্রিট দিয়ে দেবেন, এখানে পুলিশ স্টেশন নাম লিখে দেবেন যে থানার আন্ডারে আপনি পড়বেন সেই থানার নাম লিখে দেবেন, এখানে পোস্ট অফিস নাম যে পোস্ট অফিসের আন্ডারে আপনি পড়ছেন সেই পোস্ট অফিসের নাম দিয়ে দেবেন, এখানে জিপি বা ওয়ার্ড আপনি যদি গ্রাম পঞ্চায়েতের আন্ডারে পড়েন তাহলে জিপির নাম দিয়ে দেবেন, আপনি যদি ওয়ার্ড মিউনিসিপ্যালিটির আন্ডারে পড়েন তাহলে ওয়ার্ডের নাম দিয়ে দেবেন, এখানে ব্লক আপনি যে ব্লকের মধ্যে পড়বেন সেই ব্লকের নাম দিয়ে দেবেন, এখানে আপনি ডিস্ট্রিক্ট আপনি যে ডিস্ট্রিক্টের মধ্যে পড়ছেন সেই ডিস্ট্রিক্টের নাম দিয়ে দেবেন, এখানে আপনি ওয়েস্ট বেঙ্গল দিয়ে দেবেন, এখানে আপনার এরিয়া পিনকোড যে পিনকোডটি আপনার এরিয়া আছে সেই পিনকোড দিয়ে দেবেন, প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম থাকলে আপনাকে সেম এখানে দিতে হবে এবং আলাদা থাকলে আলাদা হবে আপনি লিখবেন এখানে প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস, পারমানেন্ট অ্যাড্রেস আলাদা থাকলে আপনি এখানে পারমানেন্ট অ্যাড্রেস পুরোটা লিখে দেবেন। এখানে আপনার কন্ট্যাক্ট নাম্বার, যে কন্ট্যাক্ট নাম্বার দিলে আপনার সে কন্ট্যাক্ট করা যাবে সেই কন্ট্যাক্ট নাম্বার। নেক্সট সেকশনে আসছে ব্যাঙ্ক ডিটেল, এটা খুব ইম্পর্টেন্ট এরিয়া এটা, এবং এটা আপনাকে খুব সুস্থ আপনাকে ধীরে ফিল আপ করতে হবে। এখানে আপনার ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, যে ব্যাঙ্কে বই আছে সেই ব্যাঙ্কের অ্যাকাউন্ট নাম্বার, এখানে আপনার সেই ব্যাঙ্কের আইএফএসসি কোড, এখানে আপনার ওই ব্যাঙ্কের এমআইসিআর কোড, এখানে ব্রাঞ্চ ব্রাঞ্চ নেম যে ব্রাঞ্চে আপনার ব্যাঙ্কটা আছে সেই ব্রাঞ্চ নেম, এখানে এখানে আপনার ব্যাঙ্ক নেম, এখানে ব্যাঙ্ক নেম, এখানে ব্রাঞ্চ নেম, এবং লাস্ট আছে ব্রাঞ্চ অ্যাড্রেস, যে অ্যাড্রেসে ব্যাঙ্কটি আছে সেই অ্যাড্রেস আপনি এখানে দিয়ে দেবেন। নেক্সট সেকশন আছে এডুকেশন কোয়ালিফিকেশন, এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাপ্লিকেন্টের এডুকেশন কোয়ালিফিকেশন কত দূর আছে তা এখানে আপনার ফিল আপ করে টিক মার্কে অনুযায়ী জানাতে হবে। এটি এডুকেশন কোয়ালিফিকেশনের এরিয়া, আপনি যদি প্রাইমারি পর্যন্ত পড়েছেন তাহলে এখানে টিক মারবেন, আপনি সেকেন্ডারি লেভেল পর্যন্ত পড়েছেন তাহলে এখানে এখানে টিক মারবেন, আর আপনি যদি নাও পড়ে থাকেন তাহলে এখানে টিক মারবেন। এটা এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস যেখানে আপনাকে ফিল করতে হবে, আপনি যদি প্রাইমারি প্রাথমিক স্কুল পর্যন্ত পড়েছেন তাহলে প্রাইমারি সিলেক্ট করবেন, আপনি যদি সেকেন্ডারি পর্যন্ত পড়েছেন সেকেন্ডারি সিলেক্ট করবেন, আর যদি আপনি স্কুল না নেভার বিন টু স্কুল সিলেক্ট করতে হবে, গ্রাজুয়েট তাহলে গ্রাজুয়েট, পোস্ট গ্রাজুয়েট তাহলে পোস্ট গ্রাজুয়েট, এখানে কাস্ট আপনি যে কাস্টের মধ্যে পড়ছেন সেই কাস্টটা আপনি সিলেক্ট করতে হবে, এখানে রিলিজন আপনি যে ধর্মে আপনি যে ধর্মের মধ্যে রিলিজনের মধ্যে পড়ছেন তাহলে সিলেক্ট করবেন, হিন্দু, ইসলাম, শিখ, বৌদ্ধ, সিং, খ্রিস্টান, আদার্স এর মধ্যে আপনি যদি পড়বেন তাহলে সিলেক্ট করে দেবে আপনাকে। নেক্সট আসছে এখানে আমার আছে পাত্র, এটা চলে আসছে পুরো পাত্রপক্ষে, পাত্রের বিবরণ, এখানে পাত্রের নাম, পাত্রের যে নাম আছে সে নাম এখানে ফিল করতে হবে, এখানে পাত্রের ডেট অফ বার্থ, এখানে পাত্রের মাদার নেম, এখানে পাত্রের ফাদার নেম, এবং এই জায়গাটাতে এবং এই যে জায়গাটা আছে এখানে এখানে পাত্রের ফুল অ্যাড্রেস ফিল করতে হবে, প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস, যদি প্রেজেন্ট অ্যাড্রেস পারমানেন্ট অ্যাড্রেস সেম হয় তাহলে সেম ফিল করতে হবে। নেক্সট চলে হবে ডিক্লারেশন, ডিক্লারেশন তো ভালোভাবে পড়ে আপনাকে যেগুলো টিক মারতে বলবে সেগুলো টিক মারবেন। প্রথমে আসছে ঘোষণা দাখিল করা কাগজপত্র, এখানে ডিক্লারেশন ভালোভাবে পড়ে ফেলে ই করতে হবে, টিক মারতে হবে, আমি অভিভূত এবং প্রমাণ দিবেন্টি প্রমাণ প্রমাণ সহ এগুলো যেগুলো আছে সেগুলো টিক মারতে হবে, এবং আপনার ইনকাম ইনকাম 150,000 কম হওয়া চাই তবে আপনি এই ফর্মটি ফিল আপ করতে পারবেন, এই যদি বেশি তাহলে ফর্মটি ফিল আপ করতে পারবেন না। এখানে ডকুমেন্টসগুলি আপনাকে অ্যাটাচ করতে হবে, প্যান কার্ড,
জন্ম সার্টিফিকেট, ভোটার কার্ড, আধার কার্ড, গভর্নমেন্ট রিকগনাইজ কোনো সার্টিফিকেট অথবা মাধ্যমিক অ্যাডমিট কার্ড। এছাড়া আপনাকে আরও অনেক কিছু ফিল আপ করতে হবে, যেখানে এখানে বলা আছে আমার নাম, আমার নিজের নামে একটি, আপনার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়া, আপনার নামে একটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট হওয়া দরকার, এবং বিবাহ হয়েছে তার কিছু প্রুফ দিতে হবে, বিবাহ নিয়ন্ত্রণের কার্ড অথবা বিবাহ নথিভুক্তকরণের নোটিশ কিছু অথবা সেলফ ডিক্লারেশন, এইগুলি আপনাকে জমা করতে হবে। এর সাথে এবার দেখে নেবেন যে ফর্মটি আপনি কোথা থেকে পাবেন এবং কোথায় জমা করেন ফর্মটি। আপনি যদি কোনো জিপি গ্রাম পঞ্চায়েতের মধ্যে বাস করছেন তাহলে আপনাকে ব্লক অথবা ভিডিও অফিস থেকে কালেকশন করতে হবে, আর আপনি যদি কোনো মিউনিসিপ্যালিটির মধ্যে বসবাস করছেন তাহলে আপনাকে মিউনিসিপ্যালিটি এরিয়া থেকে ফর্মটি কালেক্ট করতে হবে, এবং সযত্ন ফিল আপ করে আপনার যে ডকুমেন্টসগুলো আছে ফর্মটি নেওয়ার সময় আপনাকে আপনার বিবাহের কার্ড, আপনার ইনকাম সার্টিফিকেট, ইনকাম সার্টিফিকেটে আপনার ইনকাম 150,000 নিচে হওয়া চাই, এবং সাথে আপনার কোনো আইডেন্টি কার্ড নিয়ে আপনি ফর্মটাকে আপনাকে সেখান থেকে নিতে হবে, এবং যথাযথ ফিল আপ করে আপনাকে সেই ওই জায়গায়